আসসালামু আলাইকুম, ভিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। তৃতীয় টি টোয়েন্টির জন্য চমৎকার একাদশ সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। শেষ ম্যাচ মোকাবেলার আগে মিডিয়ার সামনে কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গত ম্যাচে বাংলাদেশ অল্পের জন্য হেরে যায় জিম্বাবুয়ের কাছে। এদিকে রোববার বাংলাদেশ সময় বিকাল 4:30 জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে। অঘোষিত এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, যেহেতু একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা আমরা ফাইনাল হিসেবেই খেলব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ম্যাচে জয়ের চেষ্টা করব। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আরও বলেছেন, আমাদের ব্যাটিং অর্ডার ও বোলিং দুই দিকে আমাদের ফ্লেক্সিবিলিটি আছে। আমি মনে করি আমাদের দলটি দারুণ ব্যালেন্সড। আপনি যদি স্পিন বোলিং বিভাগ দেখেছেন, পেস বোলিং বিভাগ দেখেন, অলরাউন্ডারদের দেখেন, সব জায়গাতেই কিন্তু আমরা পরিপূর্ণ। এখন শুধু দেখার বিষয় আমরা আসলে কি ম্যাচটি বের করে আনতে পারি কিনা। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশ কি শেষ ম্যাচটি জিততে পারবে? শেষ ম্যাচটির একাদশ যেমন হতে পারে, প্রথমেই ওপেনিং করতে পারবেন আবারও নাইমিশেক এবং সৌম্য সরকার, কেননা লিটন দাস ইঞ্জুরিতে রয়েছেন। তিনে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে। চতুর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। লোয়ার অর্ডারে থাকবেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দর্শক, আমার বলা স্কোয়াডটি কি যথোপযুক্ত হয়েছে কিনা জানাবেন কমেন্ট বক্সে, অথবা আপনি শেষ টি টোয়েন্টিতে কাদেরকে দলে দেখতে চাচ্ছেন আপনার একটা স্কোয়াড চাচ্ছি কমেন্ট বক্সে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন।